বাংলার ব্যালট নিয়ে আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। এই পর্যায়ে 219টা আসনে এই মুহূর্তে লিড করছে তৃণমূল কংগ্রেস, অভাবনীয় ফল তৃণমূলের জন্য এবং জোট সত্যি এই পর্যায়ে রেজাল্ট করবে এটা অনেক বড় তাবড় রাজনীতিবিদও মনে করতে পারেনি। কিন্তু কেন এমনটা হলো তার কাটাছড়ায় আমরা যাব। তবে আপনাদের মনে করিয়ে দেব, মাস কয়েক আগে, এক দেড় মাস আগে 24 ঘন্টা জিএফকে মোড় যে সমীক্ষা হয়েছিল তাতে 24 ঘন্টায় প্রথম দেখিয়েছিল 200 আসন পাবে তৃণমূল কংগ্রেস। একমাত্র 24 ঘন্টায় এই জনমত সমীক্ষা আপনাদের সামনে এনেছিল। আমি সেই সমীক্ষা যেমন আপনাদের দেখাবো, তেমনই যিনি এই সমীক্ষা সামনে এনেছিলেন আমাদের ডেপুটি এডিটর ধ্রুবজ্যোতি প্রামাণিক, তার ব্যাখ্যাও শুনবো। চলে যাবো মপিয়ার কাছে। মপিয়া, পিউ, ইতিমধ্যেই আমরা একবার জানিয়ে রাখি যে ইতিমধ্যে 2/3 বেশি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস। আমরা একবার দেখে নিই যে সার্বিক চালিটা, তাতে প্রথমে একবার নজর রাখি, তারপর আমরা 24 ঘন্টা জিএফকে মোড় যে ওপিনিয়ন পোল হয়েছিল তাতে কি উঠে এসেছিল তাতে নজর রাখবো। আমরা প্রথমে সার্বিক চালিতে যদি দেখি, তৃণমূল কংগ্রেস 217টা আইদার জয়ী হয়েছে অথবা লিড রয়েছে। বামেরা 29টি আসনে, কংগ্রেস 40টি আসনে এগিয়ে রয়েছে, বিজেপি 5টি আসনে এগিয়ে রয়েছে। অর্থাৎ বিগেস্ট লুজার হয়ে দাঁড়াচ্ছে বামেরা। যে জোট বাম এবং কংগ্রেসের মধ্যে সেটা একেবারেই ফলপ্রদ হলো না। শুধু তাই নয়, বামেদের একটা বড় ইরোশন দেখা গেল বামেদের ভোট শেয়ারে। আমরা ঠিক 30 মার্চ আমরা 24 ঘন্টা জিএফকে মোড় যে ওপিনিয়ন পোল দেখিয়েছিলাম তাতে যে সেই সমীক্ষায় যে মত উঠে এসেছিল তাতে একটা স্পষ্ট ইঙ্গিত ছিল যে 200+ আসন নিয়ে আবারও সরকার করতে চলেছে তৃণমূল কংগ্রেস। আমরা আপনাদের আরও একবার দেখাবো কি উঠে এসেছিল 24 ঘন্টা জিএফকে মোট ওপিনিয়ন পোলে। শতাংশের হিসেবে এখনো পর্যন্ত আমাদের যে যৌথ জনমত সমীক্ষা তাতে 46%, 39%, 6% এবং 9%, তার ট্যালি কি দাঁড়াচ্ছে? তার ট্যালি যদি আমরা দেখি, সেই ফাইনাল ট্যালিতে আমরা দেখছি এই যে শতাংশের হিসেব, সেই শতাংশের হিসেবে যদি আমরা নজর রাখি তার ফল আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস এককভাবে প্রায় 200টি আসন পেতে পারে। বাম এবং কংগ্রেসের যে জোট, সেই বাম এবং কংগ্রেসের যে জোট তারা 90টি আসন পেতে পারে, বিজেপি 1টি আসন পেতে পারে এবং অন্যান্য তারা 3টি আসন পেতে পারে। আমাদের দর্শকদের আরও একবার বলি যে এখনও পর্যন্ত শতাংশের যে হিসেব, যে শতাংশের হিসেবে 46% ভোট তৃণমূল কংগ্রেসের দিকে যাচ্ছে, সেই 46% ভোট তৃণমূল কংগ্রেসের দিকে যাওয়ার ফলে তৃণমূল কংগ্রেস প্রায় 200টি আসন পেতে পারে, বাম এবং কংগ্রেসের জোট 90টি আসন পেতে পারে, বিজেপি 1টি আসন পেতে পারে এবং অন্যান্যরা 3টি আসন পেতে পারে। আমরা আপনাদের দেখালাম 24 ঘন্টা জিএফকে মোট জনমত সমীক্ষায় 30 মার্চ কি তথ্য উঠে এসেছিল। এবং খুব ইন্টারেস্টিংলি আমরা দেখছি যে ভোট শেয়ার, যেটা স্টিং কাণ্ডের পরে অর্থাৎ নারদা কাণ্ড প্রকাশ্যে আসার পরে যে মত উঠে এসেছিল তাতে 46% ভোট শেয়ার তৃণমূল কংগ্রেসের থাকতে পারে। এবং এখন অবধি আমরা যেটা দেখছি যে 46%-এর কাছাকাছি তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। বামেদের দাঁড়িয়ে রয়েছে 27.11% দাঁড়িয়ে রয়েছে কংগ্রেসের। অর্থাৎ আমাদের প্রেডিকশন ছিল যে 39%-এর কাছাকাছি থাকবে বাম এবং কংগ্রেসের ভোট শেয়ার, সেক্ষেত্রেও প্রায় অ্যাকিউরেসির পর্যায়ে পৌঁছে গেছে 24 ঘন্টা জিএফকে মোড ওপিনিয়ন পোলের সমীক্ষা। ধ্রুবজ্যোতি প্রামাণিক আমাদের ডেপুটি এডিটর, যিনি এই গোটা বিশ্লেষণটা করেছিলেন তিনি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। ধ্রুবজ্যোতি, যদি আমাদের সামনে একটু বিশ্লেষণ করে দেখাও যে কি এই যে রেজাল্টটা 200+, এটা আমাদের ওপিনিয়ন পোলেই উঠে এসেছিল, ফাইনালি আমরা দেখলাম যে সেটাই বরং কয়েকটা আসন বেড়ে গেল, কি এই ফলের নেপথ্যে কি রয়েছে? দেখো, প্রথমেই যেটা বলতে চাইবো মপিয়া, যে একটা বিষয় খুব স্পষ্ট আজকের ফলে, যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটটা দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি একের পর এক জনসভায়, শেষের দিকে জনসভাগুলোতে বারবার করে তিনি বলেছেন যে 294টা কেন্দ্রে আমি প্রার্থী, আমাকে ভোট দিন, আমার দিকে তাকিয়ে ভোট দিন, আমি যে কাজ করেছি পশ্চিমবঙ্গে সেটার দিকে তাকিয়ে ভোট দিন, অন্য সব কিছু ভুলে যান। আমরা দেখলাম মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই যে আহ্বান, সেই আহ্বানে সাড়া দিয়েছেন, অন্য সব কিছু ভুলে গিয়েছেন। তার কারণ এটা ঘটনা, একাধিক দুর্নীতির ইস্যু সামনে এসেছিল, সারদা কাণ্ড বলো, নারদের স্টিং অপারেশন বলো, একাধিক দুর্নীতির কাণ্ড সামনে এসেছিল। কিন্তু আমরা যেটা দেখলাম এখনও পর্যন্ত যে ফলাফল, সেই ফলাফলে কিন্তু একটা বিষয় পরিষ্কার, যে নারদের স্টিং অপারেশনে যে মন্ত্রী এবং নেতাদের দেখা গিয়েছিল তারা প্রত্যেকেই কিন্তু এখনও পর্যন্ত এগিয়ে রয়েছেন বা জিতে গিয়েছেন, অর্থাৎ কোনো প্রভাব পড়েনি। মমতা বন্দ্যোপাধ্যায় যে আহ্বান করেছিলেন যে 294টা কেন্দ্রে আমি প্রার্থী,
আমাকে ভোট দিন এক। দ্বিতীয় যেটা মনে হচ্ছে একটা বিষয় খুব স্পষ্ট এই ফলটা থেকে, যে কংগ্রেস এবং বামেদের যে জোট, তারা হুড়ো করে একটা মাস দেড়েক মাস দুয়েক আগে একটা হাওয়া তৈরি হলো প্রথমে, এবং তারপরে দেখলাম কোনো রকম কোনো অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট হলো না, কিছুই হলো না, কিন্তু একটা জোট তৈরি হয়ে গেল, আসন ছেড়ে দেওয়া হচ্ছে, সেখান থেকে বোঝা গেল জোট তৈরি হয়েছে। পরের দিকে আস্তে আস্তে নেতারা মুখ খুলতে শুরু করলেন, প্রথমে একটু শব্দ কথা সমস্ত পেটের ভেতরে ছিল, তারপর আস্তে আস্তে বেরোতে শুরু করলো, তারপরে বেরোতে শুরু করলো, এবং সেখানে তারা বললেন যে হ্যাঁ জোট হয়েছে। তারপরে আমরা দেখলাম জোটের নেতারা একসঙ্গে যৌথ মঞ্চ শেয়ার করলেন, কিন্তু কোথাও গিয়ে বাংলার মানুষ এটাকে বোধহয় ম্যারেজ অফ কনভেনিয়েন্স মনে করলেন, তারা হয়তো বা এটাকে ধরে নিলেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বললে আমরা আরও পরিষ্কার হবে আমাদের কাছে, যে সাধারণ মানুষ হয়তো এটাকে এটা ভাবলেন যে এই দুটো রাজনৈতিক দল নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এই জোটটা করেছে, উদ্দেশ্য বাংলার উন্নয়ন, বা তারা যেটা দাবি করেছেন যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সুশাসন ফিরিয়ে আনা পশ্চিমবঙ্গে, এগুলো হয়তো মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে নিজেদের রাজনৈতিক যে অস্তিত্ব সেইটাকে টিকিয়ে রাখা, সেইটা বোধহয় বাংলার মানুষ এই ম্যারেজ অফ কনভেনিয়েন্সটাকে তারা ঠিক মতো গ্রহণ করলেন না, এবং গ্রহণ করলেন না এটা বোঝা যাচ্ছে এখান থেকে। তুমি যদি দেখো যে টিএমসির এখনও পর্যন্ত যে ভোট শেয়ার, সেই টিএমসির ভোট শেয়ার হচ্ছে 46%, বাম তারা 27%, কংগ্রেস 11%, বিজেপি 10%, আর আদার্স হচ্ছে 5%। যদি আমি প্রথমে টিএমসি ধরি, টিএমসির যদি 2014, আমার বন্ধুদের আমি বলবো যে 2014 যে ভোটের যে পার্সেন্টেজ ছিল, যে ভোট শেয়ার ছিল, সেটা যদি আমরা একবার দেখাই, তাহলে আমরা দেখব যে টিএমসির যে ভোট শেয়ারটা, সেই ভোট শেয়ারটা এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে। 2014তে টিএমসির যে ভোট শেয়ার ছিল, সেই ভোট শেয়ারটা কিন্তু ছিল হচ্ছে 39%, বামেদের যে ভোট ছিল সেই ভোটটা কিন্তু ছিল 29%, কংগ্রেসের ভোট ছিল 10%, বিজেপির ভোট ছিল 17%। আমরা দেখাবো গ্রাফিক্সে, দেখাবো যেটা 2014 যে ভোটিং শেয়ার, সেখান থেকে তাহলে আজকের যে ফল বেরিয়ে আসছে, সেই ফলে যেটা দেখা যাচ্ছে যে 39% থেকে 46% জাম্প করলো তৃণমূল কংগ্রেস, 7% ভোট তৃণমূল কংগ্রেসের বাড়লো। বামেদের যে ভোটটা ছিল 29%, সেটা ধরে রাখতে পারলো না বামেরা, কমে গেল 2%, 27% হলো। বিজেপির যে ভোট ছিল 17%, সেই 17% ভোট বিজেপি ধরে রাখতে পারলো না, তারা নেমে গেল 10%। কিন্তু কংগ্রেসের যদি ভোট দেখি, কংগ্রেসের ভোট ছিল 10%, কংগ্রেসের ভোট বেড়ে 1% বাড়লো। আমি তোমার কাছে একটা বিষয় জানতে চাই, যে ভোট ট্রান্সফার, আমরা তো কতগুলো কি ফ্যাক্টর সেগুলোকে আইডেন্টিফাই করেছিলাম, আমরা দেখিয়েছি দর্শককে, তাদের একটা ছিল ভোট ট্রান্সফার, সেখানেও আমরা দেখেছিলাম যে যখন আমরা সমীক্ষা চালাই তখন বাম সমর্থকরা, তারা কংগ্রেসকে যতটা ভোট দেবে তাদের ভোট ট্রান্সফার যতটা হবে কংগ্রেসের ততটা হবে না, এরকম একটা মত উঠে এসেছিল। আমি সেই প্রসঙ্গে একটু বিস্তারিত জানবো, তার আগে আমরা একবার দেখে নেবো যে কি বেরিয়ে এসেছিল 24 ঘন্টা জিএফকে মোট ওপিনিয়ন পোলে, যে ভোট ট্রান্সফারের ক্ষেত্রে, অর্থাৎ বামেদের ভোট কংগ্রেসের দিকে এবং কংগ্রেসের ভোট বামেদের দিকে কি পুরোপুরি যাবে, কংগ্রেস প্রার্থীকে বাম সমর্থকের ভোট, যেখানে 93% হ্যাঁ বলেছিলেন, অর্থাৎ প্রায় 93% এনশিওর ছিল, কংগ্রেসের ক্ষেত্রে কিন্তু সেটা ছিল না। যদি আমরা দেখি কংগ্রেসের প্রার্থীকে বাম সমর্থকরা ভোট দেওয়ার ক্ষেত্রে, যেখানে 93% বাম সমর্থক সম্মতি জানাচ্ছেন, সেখানে যদি উল্টোটা দেখতে চাই, যেখানে বাম প্রার্থী রয়েছেন, কংগ্রেস সমর্থকদের ভোট কি তাদের দিকে যাবে, সেখানে কিন্তু 75%, অর্থাৎ অনেকটাই কম। এই ভোট ট্রান্সফারটা আজকে যখন প্রবণতা স্পষ্ট হচ্ছে, তখন কিন্তু আমরা ধ্রুবজ্যোতি বাম নেতাদের এইটাই বলতে দেখছি, যখন তারা বলছেন যে তারা মনে করছেন যে কংগ্রেসের ভোট ট্রান্সফারটা হয়নি তাদের বাক্সে, এবং যেটা আমার মনে হচ্ছে এটাও হয়নি ওপিনিয়ন পোলে। যখন জোটটা সবেমাত্র, যে সময় আমাদের ওপিনিয়ন পোল করা হয়েছে সেই সময়ে জোটটা সবেমাত্র দানা বাঁধছে, সেই সময়ে যখন আমরা প্রশ্ন করেছি তখন 75% কংগ্রেসের যারা সমর্থক তারা বলছেন 25% বলছেন ভোট দেবো না, বাম প্রার্থী যদি আমার কেন্দ্রে থাকে আমি ভোট দেবো না, 75% হ্যাঁ বলছেন, কিন্তু এটাও সম্ভবত হয়নি। যদি এটা হতো তাহলে পরে দক্ষিণবঙ্গে বামেদের এত খারাপ ফল হতো না, তার কারণ একটাই, সেটা হচ্ছে যে বামেদের যে 2% ভোট কমে গেল,
বামেদের 2% ভোটটা কমলো কোথায়? মূলত দক্ষিণবঙ্গে। তার কারণ কংগ্রেসের যদি আমরা ভোটের শেয়ার দেখি, কংগ্রেসের আগের বার 2014 ছিল 10%, এবারে সেটা 11%, এবং কংগ্রেসের যদি 2011-র যে সিট ছিল, যদিও তৃণমূলের সঙ্গে জোট বেঁধে গেছিলো, এবারও জোট বেঁধে গেছে, 42টা সিট ছিল, এখনও মোটামুটি আমাদের চ্যানেলে আমরা যেটা দেখতে পাচ্ছি কংগ্রেস কিন্তু 42ই আছে। অর্থাৎ কংগ্রেস এককভাবে যদি লড়াই করতো উত্তরবঙ্গে, কিন্তু কংগ্রেস মোটামুটিভাবে নিজেদের আসন ধরে রাখতে পেরেছে বলেই কিন্তু কংগ্রেসের এই ফলটা হতে চলেছে, এটা নাও হতে পারতো। অর্থাৎ লাভবান হলো কংগ্রেস, সব থেকে ক্ষতিগ্রস্ত হলো বামেরা। তার একটাই কারণ যেটা মনে হচ্ছে, যে বিজেপির যে ভোটটা কমেছে, বিজেপির যে ভোটটা নিয়ে প্রশ্ন ছিল, আমরা গতকাল রাত্রেও বারবার করে বলেছিলাম, বিজেপির ভোট যেদিকে যাবে লাভবান সে হবে, পাল্লা ভারী তার। আজকে যেটা দেখা গেল যে বিজেপির যে প্রায় 7% ভোট কমে গেছে, 7% ভোট কমে গেছে, তার একটা বড় অংশ কিন্তু চলে গেছে তৃণমূলের দিকে। এবং সবথেকে বড় কথা, এই একটা বিষয় পরিষ্কার, এই যে কংগ্রেসের ভোটটা বামেরা পেল না, বলে বামেদের এই যে 29 থেকে এখন 29% ভোট ছিল, এবার যে 27% ভোট হয়ে গেল, অর্থাৎ 2% কমে গেল, অর্থাৎ কংগ্রেসের কিন্তু আবার 1% বেড়েছে, অর্থাৎ বামেদের একটা অংশ, বামেদের ভোটটা কংগ্রেস পেয়েছে বলে কংগ্রেসের কিন্তু 1% গেইন হয়েছে। বামেদের যে 2% কমলো তার একটা অংশ কংগ্রেস পেয়েছে বলেই কিন্তু 1% গেইন হয়েছে। কিন্তু কংগ্রেসের ভোটটা বামেরা পেল না বলে দক্ষিণবঙ্গে এত খারাপ ফল। এবং সবথেকে বড় কথা, বামেদের যে 2% তার 1% কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে গিয়েছে, যে কারণে বামেরা কার্যত নিশ্চিহ্ন হয়ে গেল দক্ষিণবঙ্গে, গোটা রাজ্যেই বলা যেতে পারে। এবং তৃণমূল কংগ্রেসের এরকম ল্যান্ডস্লাইড ভিক্টরি, একেবারে যেটাকে বলা যায় 2/3 জয়ের দিকে তৃণমূল কংগ্রেস এগোচ্ছে।